আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকের আমার অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমরা খুবই উপকৃত হতে পারবে এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবার তার দেখো এখানে ডিজিটাল বাংলাদেশ খুবই চমৎকার একটি ক্লাস আজকে তোমাদের নিয়ে তোমাদেরকে দেখাতে যাচ্ছি আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ আব্দুর রহিম সহকারী শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আজকে যে শেয়ার করব অষ্টম শ্রেণীর আইসিটি সেটা হচ্ছে স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার ও কম্পিউটার নেটওয়ার্ক বিশেষ করে কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে আলোচনা করব। আর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় তোমরা যারা ক্লাস এইট এ আশা করি আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই দেখলে তোমরা অনেক কিছু তোমাদের হয়ে যাবে আশা করছি এখন কিছু ছবি দেখবো আশা করি ছবিগুলো দেখো লক্ষ্য করো এখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে একটা ছবি থেকে অনেক একটা ডিভাইস থেকে পুরো চারিদিকে নেটওয়ার্ক ছড়িয়ে পড়তেছে যে টাওয়ার দেখতে পাচ্ছি আমরা ছবিগুলো দেখে একটু মনোযোগ দাও এই যে দেখো এখানে স্যাটেলাইট স্যাটেলাইট থেকে থেকে কিভাবে কিভাবে নেটওয়ার্ক নিচে এখান টাওয়ার এবং ছাতা থেকে কিভাবে নেটওয়ার্ক নিচে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ক্লাস এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তার এগুলো দিয়ে মূলত এক পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে মাটির তলো দিয়ে সাগরের নিচ দিয়ে আমরা এই নেটওয়ার্ক পেয়ে থাকি তারের মাধ্যমে দেখো এখানে এটাকে আমরা যদি পৃথিবী ধরি এই পৃথিবী প্রত্যেকটা মানুষ একজনের সাথে একজনের প্রত্যেকটা দেশ প্রত্যেকটা কম্পিউটার প্রত্যেকটা মানুষ একজনের সাথে একজনের কানেক্ট রয়েছে যোগাযোগ রয়েছে আমরা ছবিগুলো দেখে লক্ষ্য করতে পারছি এখানে যে এখানে যে টাওয়ার এই টাওয়ার থেকে এখানে যে নেটওয়ার্ক যে মানুষটি এখানে কথা বলতেছে এই টাওয়ার থেকে এই কম্পিউটারে আসতেছে কম্পিউটারের সাথে কথা বলতেছে প্রত্যেকটি মানুষের সাথে যে আমরা যোগাযোগ করি কথাবার্তা বলি এগুলো হচ্ছে মূলত নেটওয়ার্ক এবং নেটওয়ার্কের মাধ্যমে একজনের একজনের সাথে আমরা তথ্য আদান প্রদান করি কিভাবে করি এগুলো নিয়ে বিস্তারিত আমাদের আলোচনা আছে সামনে আশা করি তোমরা দেখবে তাহলে আজকে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করব কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার একটি নেটওয়ার্ক দেখো এখানে কম্পিউটার একটি নেটওয়ার্ক এই কম্পিউটার থেকে আরেকটা টাওয়ারে যাচ্ছে টাওয়ার থেকে আরেকটা জায়গা যাচ্ছে এটা মূলত হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটারে আমরা তথ্য আদান প্রদান করতে পারি এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্যাটেলাইট উপগ্রহ এই স্যাটেলাইটটি পৃথিবীর চারদিক ঘুরতেছে এবং ওখান থেকে পৃথিবীর কোথায় কি হচ্ছে না হচ্ছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা যোগাযোগ করি স্যাটেলাইটের মাধ্যমেই এ তথ্য আমরা আদান প্রদান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা কিছু না হলেও বুঝতে পারবে এটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার যেটা হচ্ছে এই অপটিক্যাল ফাইবার তার দিয়ে তোমরা যারা ইতিমধ্যে আমরা ক্লাস নিয়েছি কম্পিউটার ক্লাস নিয়েছি আশা করি তোমরা এগুলো দেখেছো এবং তোমরা অনেক কিছু জেনেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার তোমরা দেখে থাকবে তোমাদের বাড়ির পাশে দিয়ে রাস্তার পাশে দিয়ে যে তার মাটির দিয়ে যে তারটা বিভিন্ন থেকে দেওয়া হয়েছে কিছুদিন আগেও এই তারটা সংযোগ দেওয়া হয়েছে এবং পাহাড়ের পাশে গিয়েছিল চিত্রগুলো দেখে তোমরা কিছু কিছু বুঝতে পারছ অবশ্যই তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এখানে দেখো নেটওয়ার্কের জন্য আমরা যে কম্পিউটার নেটওয়ার্কগুলো গুলো করে থাকি এখানে দেখা যাচ্ছে এটা কি কিসের মতো এটি কি টপোলজি বলো এটি হচ্ছে টি টবলজি এটা গাছের মতো দেখতে দেখা যাচ্ছে এটা 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 কি দেখতে দেখো এখানে মাঝখানে হচ্ছে চারদিকে চাকার মতো দেখাচ্ছে তাহলে এটা আমরা যেটা বলে থাকি আমরা বাস টপোলজি এটার মাধ্যমে বাস টপোলজির মাধ্যমে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি টি টপোলজির মাধ্যমে আমরা নেটওয়ার্ক তৈরি করতে পারি ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে স্টার টপোলজি যেটা তারার মতো দেখতে এখানে একটা যন্ত্র থাকবে এই যন্ত্র সাহায্যে থাকবে তথ্য আদান করতে পারবে এটা হচ্ছে ম্যাথ টপোলজি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা যখন আমরা ক্লাস নিয়েছি এই বিষয়গুলো নিয়ে আমরা আরো ডিটেলস আলোচনা করেছি তোমরা অবশ্যই বুঝতে পারবে এটা কি টপোলজি এটা হচ্ছে রিং টপোলজি এটা দেখতে রিং এর মতো এই জন্য এটার নাম দেওয়া হয়েছে বলেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতির ছবিগুলো দেখে ও নাম বলার চেষ্টা কর দেখি এগুলো আমরা যখন আমাদের কম্পিউটার ল্যাবে হোক আমাদের বাড়িতে হোক যখন আমরা নেটওয়ার্ক তৈরি করি তখন এই যন্ত্রগুলো আমাদের লাগে এই যন্ত্রগুলো আমাদের দেখে এবং চিনে রাখতে হবে এটার নাম হচ্ছে হাফ বা ইউস বি দেখো এখানে অনেকগুলো কেবল রয়েছে অনেকগুলো রয়েছে এগুলো দিয়ে এক জায়গা থেকে এক জায়গায় আমরা কাজ করে থাকি যেটা নেটওয়ার্কের কাজে ব্যবহৃত যন্ত্রটি এটা হচ্ছে সুইচ এটা হচ্ছে রাউটার এটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর মাল্টিমিডিয়া প্রজেক্টর তো ইতিমধ্যে আমরা দেখেছি আমরা যখন মাল্টিমিডিয়া ক্লাস নিয়ে থাকি তখন আমাদের এই প্রজেক্টরের মাধ্যমে ছোট লেখাটাকে ছোট ছবিটাকে ভিডিও গুলাকে আমরা বড় পর্দার দেখতে পারি এই প্রজেক্টরে ছোট জিনিসগুলাকে বড় করে দেখায় এটা হচ্ছে মাল্টিমিডিয়া প্রজেক্টর এটা হচ্ছে মডেম মডেমের সাহায্যে আমরা মূলত আমরা আমাদের কম্পিউটারে আমরা সংযোগ দিয়ে থাকি মডেমের সাথে আমরা ইন্টারনেট সংযোগ দিয়ে থাকি এখন আর মডেম অবশ্যই আমার তেমন একটা চলে না ব্যবহার কম হয় আমরা এখন সরাসরি আমরা আমাদের মোবাইল থেকে হটস্পটের মাধ্যমে আমরা ইন্টারনেট মোবাইল কম্পিউটারে আমরা সংযোগ দিয়ে থাকি এটা হচ্ছে তার যুক্ত ল্যান্ড কার্ড এটা হচ্ছে তারবিহীন ল্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক ও নেটওয়ার্ক সংশ্লিষ্ট যন্ত্রপাতি স্যাটেলাইট অপটিক্যাল ফাইবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো তোমাদের সম্পর্কে আলোচনা করব তোমরা জানতে পারবা বুঝতে পারবা তা হচ্ছে তা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে নেটওয়ার্ক সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতির কাজ ব্যাখ্যা করতে পারবে কম্পিউটার নেটওয়ার্কও নেটওয়ার্ক টপোলজি কি তা বলতে পারবে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার উল্লেখ করতে পারবে নেটওয়ার্ক টপোলজিগুলো বর্ণনা করতে পারবে হাফ সুইচ রাউটার সম্পর্কে বলতে পারবে তার যুক্ত ল্যান্ড কার্ট মডেম তারবিহীন ল্যান্ডকার্ট সম্পর্কে বলতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু দেখো আমরা এখানে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ এক একজন মানুষের সাথে এক একজন মানুষের অদৃশ্যভাবে হলে আমরা যদিও এখানে দৃশ্যভাবে দেখিয়েছি কিন্তু আসলে অদৃশ্যভাবে হোক একজন একজনের মানুষের সাথে যোগাযোগ রয়েছে তথ্য আদান প্রদান করা হচ্ছে একজনের সাথে একজনের যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মানুষ মানুষ বলতে একজনের সাথে একজনের লিঙ্ক রয়েছে একজনের সাথে একজনের যোগাযোগ রয়েছে তারের মাধ্যমে হোক সেটা অদৃশ্য মাধ্যমে হোক এটা আছে মানুষের নেটওয়ার্ক মানুষের সাথে একজনের সাথে একজনের যে যোগাযোগ একজনের সাথে একজনের যে কথা বলা ভাব বিনিময় তত্ত্ব আদান প্রদান এই এটা আমরা বলতে পারি মানুষের নেটওয়ার্ক এরপরে দেখো এরপরে দেখো এটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সারা পৃথিবীতে এটাকে যদি আমরা পৃথিবী ধরি পৃথিবীর পৃথিবীর প্রত্যেকটা পৃথিবীর সাথে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ করতে পারি এবং আমাদের কানেক্ট হতে পারি আমরা ইন্টারনেটের মাধ্যমে এটাকে এখানে বোঝানো হয়েছে দেখো এখানে একটা যন্ত্র আছে একটা কম্পিউটার থেকে প্রত্যেকটা কম্পিউটারের সাথে এখানে তারের মাধ্যমে এটা কি হয়েছে তারের মাধ্যমে যোগাযোগ করা হয় তারের মাধ্যমে এই কম্পিউটারে যদি একটা কাজ করা হয় প্রত্যেকটা কম্পিউটারে এর লিঙ্কটা পাঠানো যাবে এর প্রতিবেদনটা পাঠানো যাবে এর তথ্যটা পাঠানো যাবে সবাই সবার সাথে যে কোনো তথ্য বিনিময় করতে পারবে এটাকে আমরা বলে থাকি কম্পিউটার নেটওয়ার্ক এই কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্ন ধরনের হয়ে থাকে আমরা অবশ্যই সামনে এটা জানব দেখো বিভিন্ন নেটওয়ার্ক দেখো এটাকে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ধারণাটা কিভাবে নিয়ে থাকি তোমরা একটু দেখো তথ্য আদান প্রদান ও প্রক্রিয়াকরণ করার জন্য পাশাপাশি বা দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে আন্তঃসংযোগ বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে যেটা হতে পারে পাশাপাশি দুটা কম্পিউটারের মধ্যে হতে পারে বা একটু দূরবর্তী স্থানে হতে পারে দুইবার ততোধিক হতে পারে চারটা পাঁচটা পাঁচটা বিশটা হতে পারে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে তারের মাধ্যমে এটা সংযুক্ত থাকবে সবাই সাথে সবাই যে কোনো তথ্য আদান প্রদান করতে পারবে যেটা বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে দশ তালা এর ভিতরে বিল্ডিং এর ভিতরে অনেকগুলো অফিস অনেকগুলো লোক কাজ করতেছে তখন তাদের সাথেও এভাবে একজনের সাথে একজনের তথ্য বিনিময় করা যায় এই কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কের কম্পিউটার নেটওয়ার্ক দেখো কম্পিউটার নেটওয়ার্ক প্রকার একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়াইড এরিয়া ধরনের নেটওয়ার্ক বলে থাকি বা তিন প্রকার হতে পারে তথ্য আদান প্রদান প্রদান তথ্য আদান প্রক্রিয়া করার জন্য পাশাপাশি দূরবর্তী স্থানে অবস্থিত দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে বিশিষ্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠে গড়ে উঠে তাকেই কম্পিউটার নেটওয়ার্ক বলে দেখো এখানে এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটাকে আমরা ল্যান্ড বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক একই ভবন পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি শহরের ছোট্ট একটি এলাকা নিয়ে গঠিত পরিধি সর্বোচ্চ দশ কিলোমিটার হতে পারে সংযোগ প্রক্রিয়া সাধারণত তার ব্যবহার করা লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে একটা বিল্ডিংয়ের ভিতর হতে পারে বা চার পাঁচ তলা একটা বিল্ডিংয়ের ভিতর হতে পারে হ্যাঁ একটা ঘরের সাথে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার যে তারের সাহায্যে যে সংযোগ হতে পারে সেটাকে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্কে বলি সেটার পরিধি সর্বোচ্চ দশ কিলোমিটার হতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক একটি বড় শহর বা পাশাপাশি অবস্থিত কয়েকটি ছোটো শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সমূহের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলে সেটা একটা ছোট ছোট একটা শহর হতে পারে ছোটো শহর বা পাশাপাশি ছোটো ছোটো শহর সে হাতে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আমরা যদি ছবির সাথে দেখি দেখো এটা একটা শহর এটা একটা শহর হ্যাঁ ছোটো শহর এটা একটা শহর এই প্রত্যেকটা সাথে প্রত্যেকটা নেটওয়ার্ক এই এই কি করতে পারে নেটওয়ার্ক সংযোগ দিতে পারে যোগাযোগ রক্ষা করতে পারে তথ্য আদান প্রদান করতে পারে এটাকে আমরা বলে থাকি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেটাকে ইংরেজিতে বলে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড মেন আচ্ছা ভেরি গুড এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক যে নেটওয়ার্কে আমরা বলে থাকি নেটওয়ার্ক নেটওয়ার্কযুক্ত নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত সংযোগ বিন্যাসের

ছবি দেখতে পাচ্ছি একটা তোমরা খেয়াল করো নেটওয়ার্ক টপোলজি তাহলে নেটওয়ার্ক টপোলজিটা কি দেখো নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটারগুলোর অবস্থানগত সংযোগ বিন্যাসের কাঠামোকে নেটওয়ার্ক সংগঠন বা টপোলজি বলে নেটওয়ার্ক টপোলজি মূলত নেটওয়ার্কের বাজ্যি কাঠামোকে বর্ণনা করে থাকে যেরকম আমরা যখন নেটওয়ার্ক আমরা তৈরি করবো সেটা আমরা টি টপোলজির মাধ্যমে করতে পারি বাস টপোলজির মাধ্যমে করতে পারি স্টার টপোলজির মাধ্যমে করতে পারি বিভিন্ন সিস্টেমে আমরা করতে পারি এখানে আমরা একটা ছবি আকারে দেখতে পাচ্ছি তথ্য একটা কম্পিউটার কিভাবে তথ্যটা পর প্রত্যেকটা কম্পিউটারের সাথে এই তথ্যগুলো যাচ্ছে এবং লাস্ট ফিন্টার হয়েও বের মূলত আমরা এটাকে আমরা বলে থাকি বাস টপোলজি কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না কোনো কম্পিউটার বা ডিভাইস খুলে নিলে কম্পিউটারের কাজে ব্যাঘাত ঘটে না যেটা একটার সাথে একটা তথ্য আদান প্রদান করা যায় অসুবিধা হচ্ছে প্রত্যেকটি কম্পিউটারকে স্বয়ং সম্পূর্ণ হতে হয় ডাটা চলাচলের পথ অভিন্ন বিদায় ডাটা ট্রাফিক জ্যামের সৃষ্টি করা হয় এটা নিচের চিত্রগুলো দেখে তোমরা কি বুঝতে পেরেছ এটা হচ্ছে রিং টপোলজি দেখো রিং এর মতো মতো করে প্রত্যেকটা কম্পিউটার এখানে সাজানো আছে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার তথ্য আদান প্রদান করা যায় তথ্য বিনিময় করা যায় যে কোনো কিছু আমরা এই রিং টপোলজির মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারি এটা হচ্ছে রিং টপোলজি দেখো এটা আমরা ছবিতে তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে একটা কম্পিউটার কম্পিউটারের তথ্য তথ্য প্রদান করা করা হচ্ছে হচ্ছে বিনিময় আমি যে তথ্যটা আমার কম্পিউটারে আমি যেই প্রতিবেদনটা তৈরি করব যে ফাইলটা তৈরি করব যে নথিটা তৈরি করব যে 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 কোনো জিনিস আমি রেডি করব সেটা আমার এই 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 কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে আমি তথ্য পাঠাতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু করে এটা সুবিধা হচ্ছে কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে না প্রত্যেকটি কম্পিউটারকে স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে নেটওয়ার্ক যত বড় গতি তত কম কোনো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করলে বা কুলে নিলে নেটওয়ার্ক কাজে ব্যাঘাত ঘটে এটা হচ্ছে অসুবিধা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো শাখা প্রশাখা টবলজি যেটাকে আমরা বলে থাকি টি টবলজি দেখো শাখা প্রশাখা টবলজি তথ্য এই একটা কম্পিউটারে আসলো এরপরে দেখো প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটার তথ্য চলে যাচ্ছে কিভাবে দেখো আবার দেখো একটা কম্পিউটারে যখন আমরা তথ্যটা দেব এই 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 তথ্যটা বিভিন্ন কম্পিউটারে যাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি এগুলো বুঝতে পারছি এটা হচ্ছে দেখো এখানে কি যাচ্ছে তথ্যটা এখানে ঢুকতেছে তারপরে এই কম্পিউটারে আসতেছে তারপরে এই কম্পিউটারে তারপরে এই কম্পিউটারে দেখো একসাথে একটার সাথে একটা তথ্য বিনিময় করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটাকে পরস্পর সংযুক্ত টপোলজি আমরা বলে থাকি এটা হচ্ছে স্টার সংগঠন বা স্টার টপোলজি একটু মনোযোগ দিয়ে দেখো প্রিয় শিক্ষার্থীরা কিভাবে তথ্য একটা কম্পিউটার থেকে সারা পৃথিবীর যতগুলো কম্পিউটার আছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে আমরা যোগাযোগ করতে পারি এটাকে স্টার সংগঠন বা স্টার টপোলজি বলে দেখো এখানে আরেকটি ছবি স্টার টপোলজির আরেকটা ছবি দেখতে যে হাফ যে সুইচ আছে প্রত্যেকটা কম্পিউটারের তথ্য এখানে আসতেছে এখান থেকে চারদিকে ঘুরে যাচ্ছে দেখো এখান থেকে যদি আমি এখানে পাঠাই ওকে পাঠাই এই কম্পিউটার থেকে যদি এই কম্পিউটারে পাঠাই তাহলে প্রথমে হাফে আসবে হাফ থেকে তারপরে তথ্যটা বিনিময় হবে এবং প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারে যে কোনো তথ্য আদান প্রদান করা যায় স্টার বলে সুবিধা অসুবিধা সমূহ কেন্দ্রীয় কম্পিউটার হোস্ট কম্পিউটার থাকে যার মাধ্যমে নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলোকে সরাসরি সংযুক্ত থাকে কোনো কম্পিউটার বা ডিভাইস যুক্ত করলে বা খুলে নিলে নেটওয়ার্কের কাজে ব্যাঘাত ঘটে না কেন্দ্রীয় কম্পিউটার বা হোস্ট কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যা হয়ে পড়ে তার খরচ খুব বেশি তাহলে একটা বলো এটা খরচটা খুবই কম যদি একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে কারোর সাথে কারো তথ্য আদান প্রদান করতে পারবে না যোগাযোগ করতে পারবে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা মাল্টিমিডিয়া একক কাজ দিয়ে থাকি একক কাজ হচ্ছে প্রশ্ন আশা করি তোমরা যদি প্রশ্নটা তোমাদের খাতায় লিখে রাখো তাহলে আশা করি তোমরা এর উত্তর লিখে দিতে পারবে এবং পরীক্ষার জন্য তোমরা খুবই ভালো করতে পারবে মহাকাশে প্রথমবার কোথায় স্যাটেলাইট স্থাপন করা হয় উত্তর জিও স্টেশনারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এর আগে একটা ছোট্ট একটা ভিডিওতে দেখাচ্ছে কিভাবে পৃথিবীর উপরে স্যাটেলাইট বসানো হয়েছে এবং সেটা কিভাবে কাজ করতেছে ওই স্টেশনটাকে বলা হয়েছে জিও স্টেশনারি কম্পিউটার নেটওয়ার্ক ছাড়া আর কি কি নেটওয়ার্ক রয়েছে যে কোনো দুটি নাম বলো ইমেল এবং ফেসবুক এই ইমেল এবং ফেসবুকের মাধ্যমে আমরা একজনের সাথে একজনে আমাদের যে কোনো তথ্য যে কোনো উপাত্র যে কোনো ডকুমেন্ট সব কিছু আমরা বিনিময় করতে পারি আর সেটা হতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা যোগাযোগ করতে পারি যে কোনো সময় আমরা তথ্য আদান প্রদান করতে পারি রাউটার একটি গুরুত্বপূর্ণ যন্ত্র কার সমন্বয়ে তৈরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বয় সমন্বয়ে তৈরি তাহলে আরেকটি প্রশ্ন দিচ্ছি তিনটি টপোলজির নাম বলো ইতিমধ্যে টপোলজি সম্পর্কে আমরা আলোচনা করেছি তিনটি নাম তোমরা যদি টপোলজির নামগুলো এতক্ষণ পর্যন্ত যদি ভালোভাবে যদি ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তিনটি টপোলজির নাম বলতে পারবে দ্রুত কমেন্টস বক্সে লিখে দাও কম্পিউটার নেটওয়ার্ক এর প্রকার বেদ ও প্রত্যেক প্রকারের দুটি করে বৈশিষ্ট্য লেখো কম্পিউটার নেটওয়ার্ক প্রধানত প্রকার ও কি কি ল্যান্ড নেটওয়ার্কের দুটি বৈশিষ্ট্য লেখো এরপরে আসে দলীয় কাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো বাস রিং ও স্টার্ট অবলজির সুবিধা অসুবিধাগুলো দুটি করে লেখক ইতিমধ্যে আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি সার্ভার পরিচালনা করার জন্য কি প্রয়োজন দক্ষ ব্যক্তির দরকার একটা সার্ভার যদি পরিচালনা করত এখানে যে জানবে সে পরিচালনা করতে হবে যেটা খুবই দক্ষ একজন ব্যক্তি হতে হবে এটা তৈরি করতে পারে যে কাজ পরিচালনা করতে পারে বর্তমানে নেটওয়ার্কের ক্ষেত্রে জনপ্রিয় ডিভাইস হলো সুইচ বর্তমান বিশ্বে উন্নত মাধ্যম কোনটি সেটা হচ্ছে মোবাইল তার ছাড়া যে মোবাইলে আমরা কথা বলে থাকি তথ্য আদান প্রদান করি যোগাযোগ করি বর্তমান পৃথিবীর সম্পদ কোনটি বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য আমরা বলে থাকি মানুষের সম্পদ হচ্ছে জায়গা জমিন ঘর বাড়ি হ্যাঁ কিন্তু বর্তমানে যেটা আধুনিক ডিজিটাল পৃথিবীতে বর্তমান পৃথিবীতে আইসিটি পৃথিবীতে আমরা বলে থাকি হচ্ছে বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে তথ্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি তোমাদেরকে যথারীতি যথা নিয়মে আমি যে প্রতিদিন আমার ক্লাসে একটি করে আমি বাড়ির কাজ দিয়ে থাকি যেটা তোমরা এটা প্রস্তুতি যদি ভালো করে নাও তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই ভালো হবে তোমরা খুব উপকৃত হতে পারবে বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনে কোন ধরনের সংগঠন বা পর্যন্ত যে আমার এই ক্লাসটি ভালোভাবে দেখেছো ধৈর্য ধরে দেখেছ সেই জন্য তোমাদের ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যেসব শিক্ষার্থীরা তোমরা নতুন এসেছ আশা করি তোমাদের যদি আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তোমরা যদি বুঝে থাকো তাহলে আমি আমার কষ্টটা সার্থক হবে আমার ভালো লাগবে তাহলে অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আমাকে লাইক দিবে এবং শেয়ার করবে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে